বেনারস থেকে নিজের রিকশা চালিয়ে হাওড়ায় বাড়ি ফিরছেন রিকশা চালক কিশোর সাউ। বেনারসে রিকশা চালাতেন, করোনার আতঙ্কে সেই রিকশা নিয়ে বেরিয়ে পড়েছিলেন নিজের বাড়ির উদ্দেশ্যে, কিন্তু আটকে পড়লেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তে এসে। হাওড়ার বালির বাসিন্দা কিশোর সাউ গত মাসের 28 তারিখে নিজের রিকশা নিয়ে বেরিয়ে পড়েছিলেন বেনারস থেকে। রিকশাতেই নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে পাড়ি দিয়েছিলেন তিনি। দীর্ঘ পথ রিকশা চালিয়ে এসে ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তাও রিকশা চালিয়েই বাড়ি ফিরতে চান, তবুও মাঝপথে আটকে গেলেন। নিয়মের ঘেরাটোপে তিনি আটকে পড়েছিলেন ডুগুরডিহি চেকপোস্টে। শেষ পর্যন্ত পুলিশের ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরছেন হাওড়ার বালির বাসিন্দা রিকশা চালক কিশোর সাউ। বলছি, আপনি কোথা থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। এখন কোথায় যাবেন? যাবো বালি হাওড়া। কিসে আসছেন? আমি রিকশায় আসছি। কি করতেন এখানে? এখানে রিকশায় চালা। কি জন্য ওইখান থেকে ছেড়ে এসেছে? এখানে এই করোনা ভাইরাসের জন্য এখানকার সব লোকাল যাত্রী সব বন্ধ হয়ে গেল। কতদিন থেকে আসছে? আমি ওখানে প্রায় ওখানে এমনি এর আগে ছিলাম, 30-35 বছর ছিলাম ওইখানকার ভারত সেবা সঙ্গে। তারপরে চলে এসছি কলকাতা। কলকাতায় আমার নিজস্ব বাড়ি ঘর আর চাইছি। এই রিক্সাতে আসে কতদিন থেকে? কতদিন আসতে লাগলো? আমার এখানে আসতে আমার 8 দিন লেগেছিল। 8 দিনের মধ্যে গত মাসের এখানে 10 তারিখে পৌঁছেছিল। এখন কবে বেরিয়েছেন ওখান থেকে? এখন তো আমি চেকপোস্ট থেকে ওইখান থেকে বেনারস থেকে কবে বেরিয়েছি? গত মাসের 28 তারিখে বেরিয়েছে। আগে মাসে? আর আগের মাসে আমি পিছনে আছি শুনতে। কি বললো? কিছু বলেনি, বললো তুমি চলে যাও, ওখানে টেস্ট করাও। টেস্ট করে চলে যাও। টেস্ট করালেন? হ্যাঁ, টেস্ট করালেন। কি টেস্ট করলো? আপনি টেস্টের রিপোর্ট পেলেন? হ্যাঁ। ওই টেস্টের রিপোর্টটা দেখান। আপনার মেডিকেল হয়েছে কিনা? মেডিকেল হয়েছে স্যার। কি বললো? যেতে বললো? কি বললো বলো? যেতে বললো স্যার। আপনি খুশি? হ্যাঁ স্যার, আমার বাড়ি যেতে পারলে। কোথায় বাড়িটা আপনার? আমার বাড়ি বালি বিশ্বনাথ চ্যাটার্জি স্ট্রিট 76/1 কলকাতা। কলকাতা কোথা থেকে আসছেন? আমি বেনারস থেকে আসছি। বেনারস ভারত সেবা সঙ্গে। কোথায় আটকে ছিলেন? আমি ঝাড়খণ্ড। কতদিন ছিল? আজ প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে। টানা রিক্সা চালিয়ে এসেছিলেন? হ্যাঁ, টানা রিক্সা চালিয়ে। আমি 8 দিনের মধ্যে এখানে ঝাড়খণ্ডে পৌঁছেছি। তারপরে এতদিন ধরে ঝাড়খণ্ডে আটকে ছিল? এতদিন ধরে। আজকে আপনাকে ছাড়লো? আজকে আপনি খুশি? আমি। ডুবুরডিহি থেকে সৌমিত্র গাঙ্গুলী ও সোহেল খান, টাইমস বাংলা।